হ্যালো বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি যদি কারোর ফোনে ফোন করেন এবং আপনার নাম্বার যদি তার ফোনে সেভ না থাকে তাহলে আপনার নামটা তার ফোনে ওঠে এবং সেটা অন্য নাম ওঠে বা যদি আপনি চান যে আপনার ইচ্ছে মতো আপনি যে নামটা চাইবেন সেই নামটা নামটা তার ফোনে উঠবে অনেক সময় কী হয় যে আপনার যদি নাম গোলুমু কিছু লেখা থাকে এবং সেই নামে যদি কেউ সেভ করে রাখে এবং সেই যদি ইউজ করে তাহলে সেই নামটা সেভ হয়ে যায় গোলুমু নামে তো বন্ধুরা আপনার ইচ্ছামতো নামটা আপনি কীভাবে সেভ করবেন এবং থ্রু কলারে গিয়ে আপনি যে নামটা লিখে দেবেন আপনার বন্ধুদের ফোনে যদি আপনার নাম্বার সেভ না থাকে বা অচেনা নাম্বারে যদি আপনি ফোন করেন তাহলে আপনার আসল নামটা উঠবেন যদি আপনি চান তো আপনার নামটা উঠবে যে নামটা আপনি লিখে দেবেন সেই নামটা উঠবে এবং যদি আপনি চান যে কোনো নাম উঠবে না তো কোনো নাম উঠবে না তো এর জন্য আপনাকে কী করতে হবে ফার্স্ট আপনাকে যেতে হবে প্লে স্টোরে এবং প্লে স্টোরতে আপনাকে ডাউনলোড করতে হবে থ্রু কলার তো বন্ধুরা থ্রু কলার অ্যাপটা এইভাবে ডাউনলোড করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি ডাউনলোড করে গেছি কম সময় নেওয়ার জন্য এটাকে ওপেন করবেন ওপেন করার পর আপনার সামনে এইরকম ইন্টারফেস দেখাবে আপনি গেস্ট গেস্টটা টাচ করবেন এখানে কন্টিনিউতে মারবেন এটা খুব সিম্পল জাস্ট ট্রুকুলার অ্যাপটি ডাউনলোড করবেন দু একটা আপনার সামনে অপশান আসবে তো আপনি এটাকে সেটিংগুলোকে অন করে দেবেন তো এটা আপনি অন করতে পারেন কিংবা আপনি এটাকে মে বি লেটার করে দিতে পারেন তো বন্ধুরা দেখুন এখানে ফার্স্ট আপনাকে কী করতে হবে জাস্ট সিম্পলি এইরকম তো এখানে ব্যাকআপ চাইছে তো আপনি ব্যাকআপ লেটার করে দিচ্ছি এবার বন্ধুরা দেখুন এখানে আপনার যেসব ফোন নাম্বার করে যেখানে লাইসেন্স করতে বলছে তো আপনাকে লাইসেন্স করার কোনো প্রয়োজন নেই প্রিমিয়াম নেওয়ার কোনো দরকার নেই তো জাস্ট আপনি কী করবেন দেখুন বন্ধুরা ফার্স্ট একদম নিউ এইভাবে ইন্টারফেস আপনার সামনে শো করবে নিজে যে নাম্বারগুলো আপনাকে ফোন করেছে যদি কোনো অচেনা নাম্বার থাকে তার নাম এখানে উঠে আসবে তো আপনার নামটা আপনি কীভাবে চেঞ্জ করবেন স্টেটলি উপরে বাঁদিকে কোণে দেখতে পাবেন তিনটে লাইন টানা রয়েছে ওখানে টাচ করবেন টাচ করার পর আপনি দেখতে পাচ্ছেন ওখানে একটা ফটো দেওয়ার সিম্পল রয়েছে বা ফটো দেওয়ার দিতে পারবেন আপনি আপনার ফটো দিতে পারবেন বা আপনি যে ফটো চাইবেন যে আপনি তাকে ফোন করবেন এবং তার ফোনে আপনার ফটো যদি আপনি দেন তো আপনার ফটো উঠবে যদি আপনি কোনো কুকুরের ছবি সেভ করে রাখেন বা কোনো গাছপালার ছবি সেভ করে রাখেন তো সেই ফটো উঠবে যদি তারপর নেট কানেকশান করা থাকে অবশ্যই করে তো বন্ধুরা এখানে আপনি আপনার মতো ফটো দিতে পারেন ওখানে টাচ করে এবং যদি আপনি চান যে আপনার নামটা চেঞ্জ করবেন তো বন্ধুরা এখানে দেখুন এখানে রাজ ইউটিউবার লেখা রয়েছে কারণ আমি এখানে রাজ ইউটিউবার লিখে রেখেছি যদি আপনি চান যে আপনি কোনো নাম লিখবেন না তাহলে আপনি এখান গিয়ে আপনার নামটাকে খেয়ে কেটে দিতে পারেন এবং এখানে সেম মেরিয়ে দিতে পারেন তো বন্ধুরা এখানে আমি রাজ ইউটিউবার লিখে রাখছি তো কোনো সমস্যা নেই বন্ধুরা তো এখানে ফার্স্ট নেম এবং সেকেন্ড নেম এবং এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন আপনার যে মোবাইল নাম্বারটি দিয়ে আপনি এখানে সেম মেরে দেবেন বন্ধুরা জাস্ট এইটুকু এবং আপনার নামটা আপনার বন্ধুর ফোনে শো করবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলে ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর এইরকম ভিডিও দেখা যায় চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে